হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হয়তো অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখাচ্ছে এই মরিচ গাছগুলো। আজ আমি তোমাদেরকে ব্যতিক্রমধর্মী একটি ভিডিও দেখাবো, কিভাবে মরিচ গাছ থেকে মরিচ তুলে রোদে শুকাতে হয়। দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো মরিচ গাছ, এখান থেকে সবাই কিভাবে মরিচ তুলছে। আর আমার মেয়ে একটি মরিচের গাছ নিয়ে, সে দেখো নেচে নেচে কিভাবে তোমাদেরকে দেখাচ্ছে। আর আমিও দেখো, এখান থেকে একটি একটি করে মরিচ তুলে একটি পাথির মাঝে রেখে দিচ্ছি। এখানে অনেকগুলো মরিচ একসাথে জমা হয়েছে, আর মরিচগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে, একদম লাল টকটকে। এভাবে হাত দিয়ে খুব সাবধানে একটি একটি করে মরিচ তুলতে হয়। যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ওই সব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমি কি সুন্দরভাবে একটি একটি করে মরিচ তুলে নিচ্ছি। এই মরিচগুলো এখনো কিন্তু অনেক কাঁচা। এই মরিচগুলো দেখো, আমি কতগুলো মরিচ তুলেছি বন্ধুরা। দেখো একটি মরিচ গাছ, একটি মরিচ গাছের মাঝে দেখো কতগুলো কাঁচা পাকা মরিচ, আর মরিচ গাছটিও দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এখানে আমি কিছু মরিচ তুলে রেখেছিলাম, এই মরিচগুলো আমি একটি পাতিতে তুলে নিচ্ছি। আর দেখো কি সুন্দর মরিচগুলো, এই হয়ে গেল মরিচ তোলা। এই মরিচগুলো এখন রোদে শুকাতে দিতে হবে। রোদে শুকিয়ে নিলেই দেখবে, রোদে শুকানো দেওয়া হয়েছে, তারপরে এই মরিচগুলো বাজারে বিক্রি করা হয়। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো। ওকে, বাই।